attawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। 24 ঘন্টার ভিতরে 80% ঘুম আসে এবং শরীর দুর্বল লাগে, কাজে মন বসে না। সমস্যাটা কি, কি করলে সমাধান পাবো? জি, এটাই হচ্ছে আপনার, শুধু আপনার না, এটা এখন বর্তমানে বাংলাদেশের একটা প্রধান জাতীয় সমস্যা হয়ে গিয়েছে। কারণ হচ্ছে কি, এই পরিস্থিতিতে অনেকেই দেখছি যে মানে রাতে অনেক রাত পর্যন্ত, বুঝছেন, তারা টেলিভিশন দেখছে অথবা তারা মোবাইল দেখছে অথবা তারা ইউটিউব দেখছে, মানে রাত কয়টা বাজছে খেয়াল করছে না। তো কালকে রাতে আমার যে কোনো একটা কারণে ঘুম ভেঙেছে এবং আমি যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম ওইটা ফলো আপ করতে করতে যে ঘুম ভেঙেছে, ভিডিওটা আপলোড হলো কি না দেখার জন্য দেখি যে অনলাইনে সবাই। তো এই যে যদি আপনি এই ধরনের যদি ঘুমের কোয়ালিটি হয়, তো ভাই আপনি আর্লি ঘুমানোর চেষ্টা করেন, সকালে ভোরে উঠেন, উঠে বডিকে মেসেজ জানান যে এখন সকাল হয়েছে, ব্যায়াম করুন। হ্যাঁ, এবং আপনি যদি একদমই ব্যায়াম না করেন তাহলে একেবারে প্রাইমারি, যেমন আজকে সকালে যে ব্যায়ামগুলো আমি দেখিয়েছি অনলাইন, সেটা দিয়ে স্টার্ট করুন। একদম সিম্পল কিছু ব্যায়াম যে কেউ করতে পারবে। জি, তো আরেকটা হচ্ছে মডারেট ইন্টেন্সিটি। তো আপনি যদি সুস্থ খাবার খান, যদি আপনি রেগুলার এক্সারসাইজ করেন, যদি পরিমিত ঘুমান, এখন 8 ঘন্টার বেশি আমি বলেছি ঘুমাতে, তার মানে 9 ঘন্টার বেশি যদি কেউ ঘুমায়, ওই ঘুমই তার ঘুম নিয়ে আসবে, বিষয়টা বুঝতে পারছেন? তো আপনি দুর্বল হয়ে যাবেন ঘুমিয়ে, আবার দুর্বলতা কাটাতে আবার ঘুমাতে হবে, এটা একটা ভিশিয়াস সাইকেলে চলে যায়।